WhatsApp guys, welcome back to another gameplay video. Aaj amra abaro khelbo Minecraft. Apnara je ekhon farm niche ami baniyechi khubi koshto ekhane koshto kore ekhane onek onek kichu ache fashol alu gajar tormuj আর ওইটা কি যেন পামকিন আর সুগারকেন এখানে অনেকগুলো রয়েছে এবং আমি কিন্তু আমি এখানে এগুলা নিয়ে আমার কোনো লাভ নেই কারণ আমি বড় লোক হতে চাই এখন এই বড় লোক হবো কিভাবে এই বড় লোক হবো আমরা ভিলেজের মাধ্যমে হ্যাঁ ভিলেজ আমরা এখন ভিলেজের আনতে হবে আমরা আগে একটা ভিলেজ আনতে হবে তারপর পরে এপিসোডে ফুল ভিলেজ আনবো আগে আমি কিছু গাজর নিই কারণ আমার খুবই খিদে পেয়েছে এখন মনে হয় না গাজর নিলে আর এখানে আমি যে হলটা নিয়েছি এটাতে শুনেছি যে অনেকগুলো গাজর মানে 30-40 টা গাজর হয়ে যাবে কিন্তু আমি এখানে একটা দিয়েছি এখান থেকে শুরু করি টোটাল এখানে 5টি হয়েছে কিন্তু আমি শেষ রাখবো এটা সত্যি নেই মিথ্যা আগে তো ইয়া করতে থাকি ইয়া করতে থাকি আর মাইনক্রাফটে এটা এত সুন্দর লাগে না যাই হোক ফায়দা হচ্ছে কে জানে আমি এত তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি করে ঘুরেছি লাস্ট ক্যারেক্টার নিয়ে নি এখানে শুধু একটা পেয়েছি প্রথম মানে এখানে আরো একটা 64 এখানে টোটাল কয়টা হয়েছে আমি নিজেও জানি না আমি দেখি কয়টা ও মাই গড প্রায় 100 টার উপর কারেক্ট হয়ে গেছে এখানে যা ক্যাট পেয়েছি এগুলো এখন লাগিয়ে দিতে হবে কারণ আমি আমি কিছু ক্যারেক্ট নিয়ে যাবো কারণ এই ক্যারেক্টগুলো নিয়েছি আমার জার্নি জন্য যাই হোক এবার এগুলো লাগিয়ে নি আর এখান থেকে আমি কিছু পামকিন নিব যে পামকিন হচ্ছে সবচেয়ে ভালো খাবার মাইনক্রাফটে বিন্দু আর এটা লাগিয়ে দিই আমি এখানে লাগিয়ে দিয়েছি এখন টোটাল আমার কাছে টোটাল এখন 64 10 74 টোটাল আমার 79টা ক্যারেট হয়ে গেছে কিন্তু এখানে আমি 15টা নিব আর এখানে আমি চেস রেখেছি যখন ফসলগুলো নিয়ে এগুলো রাখার জন্য কারণ সবগুলো তো আমি একদম নিতে পারবো না এটা পটেটো এখানে সরি 64টা ক্যারেট আছে সেকেন্ড ভাগ এখান থেকে দুটা পামকিন নিব কারণ পামকিন খুবই রেয়ার আমি পামকিনকে বেশি দিইনি আর এখান এখানে তরমুজও নিব এগুলো কিছু কি দিয়ে জানো কাজে যাই হোক আমি এগুলোকে এনচান্টমেন্ট করেছি ঠিক আছে এভাবে মনে করে লাভার জন্য এগুলো সিট নেই আলাদা দুটো নিয়েছি এমনি কাটি কারণ ঝুড়ি পাওয়া যাবে না দুইটা নিয়েছি এবার তরমুজ নিই এবার এটারই টোটাল কয়টা তরমুজ হয়েছে 10টি খুবই ভালো এবার জানাবে কিন্তু আমার হোটা রেখে দিতে হবে কারণ হোট এই জিনিসটা খুবই দামি জিনিস এত সহজে হাতে চাইনি চাই না হোট এখানে রেখে দিই এটা এখানে কি করবে ভাই এটা হচ্ছে আনব্রেকিং ফোর্স এটা দিয়ে যদি শুনেছি এটা দিয়ে যদি দেখলেন একবারেই শেষ হয়ে গেছে যাই হোক এটা দিয়ে যদি আমি খুঁড়ি তাহলে শুনেছি তিন থেকে চারটি ডায়মন্ড পাওয়া যাবে কিন্তু আপাতত এখন আমার আর ডায়মন্ডটি ডায়মন্ড চাই না কিন্তু আমার ডায়মন্ড অনেক দরকার আমি পরে পরে নিব দুইটি
পরের এপিসোডে, পরের এপিসোডে। আর এখানে অনেকগুলো কুকুর বিড়াল দেখছেন, এগুলো হচ্ছে আমার বডিগার্ড। সরি, বিড়াল না, আমার বডিগার্ড না, এই কুকুরগুলো হচ্ছে আমার বডিগার্ড। আর এতগুলো কুকুর, আমি দুইটা কুকুর পেয়েছিলাম ওখান থেকে বাচ্চা ব্লিড করাতে করাতে হয়ে গেছে। এটা হচ্ছে আমার বিড়াল, কিন্তু আমি এখান থেকে একটা কুকুর নিব শুধু, না কিন্তু না, আমি আর কুকুরও নিব না, এগুলো এখানে থাক, প্রোটেকশন দে, আমার জম্বিতে বাঁচাবো। আর এখানে আমার ড্রেসগুলো আমি এই জায়গায় রেখেছি, খুবই সিক্রেট জায়গাটা, যাতে জম্বি টম্বি এসে সব ব্লাস্ট না করে দেয়। যাই হোক, আমাকে একটা জিনিস ক্রাফটিং করতে হবে। এখানে আমি স্মার্ট টর্চ আছে আছে, এটার মাধ্যমে আমি হাতে লাগাতে পারবো। যাই হোক, আমি এবার বিলে যাই খুঁজে যাবো, কিন্তু আমার কাছে বোট নেই আপাতত, তার জন্য বোট মারতে হবে। বোট মারার জন্য কি কি করতে হয়, বোটের জন্য অনেক কাবলি লাগবে। এ তো বোটের জন্য আমার শবেল লাগবে, আমার কাছে এমনি তো গাছের অভাব না, আমি গাছ কেটে রেখেছি, এটা কিন্তু আমি চিটিং করিনি। কিন্তু আমি টোটাল দুইটা বোট নিয়ে যাবো, 4, 8, 12। এখানে 12 দিয়ে তোর 8টি আমি এখানে এটি বানাবো, তারপর যে সবেল দুটা বানাই, হ্যাঁ দুটা বানিয়ে নিয়েছি। এবার কি, এবার চাই আমার বোট, বোট হয়ে গেছে টোটাল 1টি, কিন্তু আমার আরো লাগবে। এবার বোট কি হবে, হ্যাঁ বোট হয়ে গেছে আমার, 2টা বোট হয়ে গেছে, মানে লিডও লাগবে। তুমি লিড কি বানান যে আমি জানি না, কিন্তু আমার কাছে লিডার আছে, তাও আমি রেখে দিতে চাই। লিড লিড কি হবে, লিড এই তো লিড বানান যে আমার লাগবে। স্প্রিং আর স্লাইম বল, আমার কাছে স্প্রিং আর স্লাইম বলে অনেক খুবই অভাব নেই আমার। এবার আমি কিছু এখানে আমার 64টি আছে, কিন্তু স্লাইম বল খুবই কম, 10টি কিন্তু আমার হয়ে যাবে লিট। আপাতত আমার লিট এখন হয়ে যাবে, এখানে লোহাকল স্লাইম কিন্তু ও 10টি লিট হয়ে যাবে, কিন্তু আমার 2টি লাগবে। বাকি আমি খুবই সাবধানে রেখে দিই, না এখানে না, এখানে আমার ওই দামি জিনিসপত্রগুলো রয়েছে, এই এইটাই খুবই সাবধানে রেখে দিই। বেশ যাবো না আমি, আগে আমার কিছু খাবার লাগবে, খাবার এগুলোর জন্য আমাকে এখানে পামকিন রয়েছে, এখানে সাইডটা। আচ্ছা পামকিন কি হয় না, তাহলে পামকিন পামকিন ফ্রাই কিভাবে বানাবো, এখানে দেখি তো পামকিন ফ্রাই কিভাবে বানায়। পাম এই তো পামকিন ফ্রাই, আমার তো সুগার 1 লাগবে, আমার তো সুগার নেই, সুগার কিচ্ছু নেই, তাই পামকিন আপাতত বানাবো না। এই পামকিন গুলো, আর এখানে বোর্ড গুলো এখানে কি করছে, পামকিন আপাতত লাগবে না, এগুলো রেখেছি শুধু শুধু। যে যাই হোক, এবার আমার এখানে অনেকগুলো রয়েছে, খাবার তো রয়েছে, আমার লাগবে না এখন। চ এখন যাব অ্যাডভেঞ্চার, এক ধরনের অ্যাডভেঞ্চারই তো। যাই হোক, যাই সোজা এখানে আমি কিছু, আর আমার ডায়মন্ড সোয়াটে পাওয়ার টু স্মাইট ফাইভ খুবই খুবই কঠিন। আর এখানে আমার খাসল তার রিবিল করেছি আমি, আর এখানে আমি ওয়ান নাইট রাইডারকে এখানে কবর দিয়েছিলাম, না কবর দিয়েছি রাইড করে, তো না এগুলো রাইড করবো না ভাই, এরা খুবই থুতু মারে, এটাকে আমার এতটাও পছন্দ না। এবার আমি সাত সমুদ্র 13 নদী পার করতে হবে, এটা খুবই অসহ্যকর হবে। আও আমি তো জানতাম না এখানে যে যাই হোক, এবার স্পিডে যাই। আর এখানে আমার ফার্ম বাইরেতে দেখাচ্ছে, কারণ আমি ডাবল দিয়েছি, কারণ জাম্বি তো আমি ঢুকে যাই, যাবে তার জন্য আমার একটা এক্সপি ফার্ম বানাতে হবে।
যদি আমার এক্সপিরিয়েন্স অভাব নেই তাও আমার ডায়মন্ড ভাই আয়রন ভাই সব না শিখেছে আমাকে, আমার ডায়মন্ড এবার খুঁজতে হবে ইয়ার মতন। তুমি খারাপ হলো আর এখানে কি নিচে নিচে মনে হয় যাওয়া যায়, নিচে আমি কোনোদিন দেখিনি কারণ এখন নাই, কালকে দেখবো। ওখানে ওইগুলো কি, ও ওখানে তো একটি সিলভার ফিশ এগুলোর সাথে পাঙ্গা নিয়ে লাভ নেই, ও খুবই ডেঞ্জারাস একটা বিষ ধানা মনে হয়। যাই হোক এবার আমার বোটটা নিয়ে রাইড করি, এবার যাই অ্যাডভেঞ্চার। আই হ্যাঁ আমি তো বেড নিয়ে নিই, আচ্ছা আমি এখন বেড নিয়ে আসি, এখানে রাখি দাঁড়ায় করে কি বেডটা নিয়ে আসি। আমি বেড নিয়ে এসেছি কিন্তু এবার আমাকে একটা অ্যাডভেঞ্চারে যেতেই হবে, খুবই কষ্টকর একটা জার্নি এখন হবে, যতই কষ্ট আমার ভিলেজে আনতেই হবে কারণ আমি বড় লোকের স্বপ্ন স্বপ্নই থাকি যাবে। যেতে থাকি আর এখানে যদি খুব গুপ্তন টুকতন থাকে আর নেব না কারণ আমার ও কোনো লোক নেই, আমি খুবই ভালো মানুষ। যাই হোক ওখানে আমার নেটার প্রোগ্রাম আছে, মানে ওই নেটার প্রোগ্রাম কিন্তু ওখানে আর ঢুকবো না আপাতত, নাহলে আমার ওয়ার্ল্ডে আর পৌঁছাতে হবে। আর ওখানে আমি কি ওই সাইড দিয়ে যাবো না সোজা যাই, সোজা তারপরে তো সোজা যাই, কিন্তু আমার বোট আউট অফ কন্ট্রোল হয়ে গেছে মনে হয়। যাই হোক যেতে থাকি, একটুখানি স্কিপ করছি, আমি অনেকক্ষণ ধরে সুইম করছি, যাই বোট চালাচ্ছি কিন্তু কোনো ভিলেজে টিলেজে পাই নাই ভাই, অনেক দূরে এসেছি। এবার অন্য অন্য দিক দিয়ে যাবো, এবার বন জঙ্গলে, বন জঙ্গলে না নদী, আর নিচে কিছু আছে, আমি একটা টেলিস্কোপ বানিয়েছিলাম কিন্তু ওইটা আনতে ভুলে গেছি, আর নিচে ঘুরতে ওই জিনিসগুলো রয়েছে কারণ যেহেতু ডলফিন আছে একটা ডলফিন তো লাভ দিয়ে এমন চলে গেলো। এখন সন্ধ্যা হবে মনে হয় কিছুক্ষণ পর, সন্ধ্যা হলে কিছু হবে কারণ বোর্ডে আছি, কিন্তু ড্রাউন সবগুলো কিন্তু উঠে যাবে আর প্রবলেমে যাবে, কিন্তু আমার প্রবলেম নেই কারণ আমি হলাম একজন বীর পুরুষ। কতক্ষণ ধরে সুইং করবো, অনেকক্ষণ ধরে সুইং করছি। আই হ্যাঁ আমি তো কম্পাসে আনতে ভুলে গেছি, আমি কম্পাসে আনতে ভুলে গেছি, এখন আরেক বিপদ হবে কিন্তু কিছু হবে না। আমি যদি ভিলেজে যাই, ভিলেজে যাই ওখানে কম্পাস রেস্টুরেন্ট রেস্টুরেন্ট পাবো, মাইনে কি আমি নিয়ে আসবো নাকি এখন নিয়ে আসবো, এখন নিয়ে আসি আবার একই জায়গায় আসবো, গুড বাই, মানে ওই গুড বাই না, আমি অনেকক্ষণ পর ভাই 28 মিনিট পর আমি ওখানে গিয়ে মানে আমার ওয়ার্ল্ডে গিয়ে কম্পাস ওইটা নিয়ে আসি খুবই কষ্টে, কিন্তু আমি এখন কোনো দ্বীপ পাচ্ছি না, আমি একবারে হারিয়ে তাড়িয়ে না যাই, দেখি তো আমার কম্পাস আমি যে দিক দিয়ে এসেছি ঠিকই ডাইরেকশন দিয়েছে, তার দিচ্ছে এখানে কিউট ডলফিনগুলো যাচ্ছে, আর আমার ম্যাপটাও আনা উচিত ছে আবার পিছাতে হবে, কিন্তু এখন পিছাতে পিছাতে পারবো না, এখন খুবই পিছনে রয়েছি আর সন্ধ্যা হচ্ছে, তাতে আমার চালাতে হবে বোট। একটি অনেকক্ষণ ধরে একটা জিপ পেয়েছে, মানে ওই জিপ নয়, এখানে আমি একটু ঘুমাতে পারবো, আগে যেতে থাকি। এই ডলফিনগুলো এখন ধাক্কা মারছে কেন, এদের সাথে আমি কী শত্রুতা করেছি আমি নিজেও জানি না। তাড়াতাড়ি যেতে হবে ভাই, জম্বি টম্বি আক্রমণ করলে আর রক্ষা নাই, এটা মনে হয় দ্বীপ, এটা আসলে দ্বীপ না মনে হয়, ও এটা সাবানা, ভালো হয়েছে সাবানা এসেছি।
অনেকক্ষণ ঘুমে ঘুম থেকে উঠেছি প্রায় 40 বছর পর। এবার এইটা নিয়ে নিই, খুলছে না, কাটছে না, যাই হোক আমার এক্সট্রা দিয়ে কাটি। যাই তাড়াতাড়ি, আর সামনে কি যেন আছে, তো সামনে তো বিলেজে, ইয়েস আমি একটা বিলেজে পেয়েছি খুবই কষ্টে। তো সরাসরি ট্রেন আমি পাই, এটা মানে সাবানা, সাবানা হলে ভালো। আমি ফাইনালি একটা বিলেজে পেয়েছি খুবই, এখান থেকে একটা ফার্মারকে নিয়ে যাই। হ্যাঁ আমার কষ্ট খুবই সার্থক হয়েছে, আর সামনে একটা বিড়াল রয়েছে, বিড়ালটাই নিব না, আমি খুবই ভালো মানুষ, আমার কাছে এমনি তো একটা বিড়াল রয়েছে। হয়তো সামনে ভিলেজের ভিলেজের কাকাগুলো আছে, ভিলেজের সাথে কথা বলিনি। আর এখানে সব লাল কাঠের বাসা, যাই হোক এগুলোকে আমি সাত সমুদ্র তেরানন্দি করে নিয়ে যাব। আজকে ভিডিও মানে বড় হবে না, আমি কি করি মনে হয় সব বিলে যাকে নিয়ে যাবো, এখানে আমার ফার্মার নেই যা বুঝছি। আর এখানটা আমি বেলটাও নিয়ে যাব, আর এখানে গুপ্তান টুপ্তান থাকে নাকি কে জানে। আর এখান থেকে আমি লাল কাঠ বেশ, কারণ আমার কাছে লাল কাঠ খুবই কম রয়েছে, তো এটা তো একটা ফার্ম। ও কাকা আপনাকে আমাকে ভয় ভয় পেয়ে চলে যাচ্ছেন, এখানে বসে আছে, যাই হোক বসে আমার চাই না, খুবই বড় লোক হয়ে গেছি তো আমার, ওই তো ফার্মার। ও কাকা কেমন আছেন, কাকা কেমন হয়েছে, সব কিছু ভালো তো, এ তো কথা বলছে না, একে আছে ট্রেনের হিচড়ে নিয়ে যাবো। যাই হোক এবার ওখানে কিছু পামকিন রয়েছে, এবার ওই দেখো ওই দেখুন গোলেম ভাই খুবই স্লো মোশনে হচ্ছে। ও গোলেম ভাই দেখো না, আমি এখন এসব পাঙ্গা দিই, মানে এত ডেঞ্জারাস, ইট এত ডেঞ্জারাস যে একটা মার মারবে পুরো উড়ে যাবো। আর এখানেও নেই, এখানে অনেকগুলো বিড়াল রয়েছে, তিরে বিড়াল আসবি না, এটা আমার পছন্দ করি না। তো এখানে একটা ইয়ে রয়েছে, খাওয়াবো না আমি, আমি খুবই আমার কাছে পিজা অভাব নেই, আর আমাকে একটা গরু পালতে, যাই হোক ওই দেখেন কচ্ছপ গুলো কি কিউট ভাবে উঠছে, কিন্তু আমাকে এবার বলতে হবে, কিন্তু কারণ আমার কিছু এখান থেকে আমি দুটো নিব নাকি একজন, দুটো দুইজনকে নিয়ে আবার। আর এখানে কি কিছু একটা রয়েছে, এটা মনে হচ্ছে সাবানা মনে হচ্ছে, একটু ওখানে গিয়ে দেখি, এখানে মনে হয় জঙ্গল আছে, কিন্তু জঙ্গল থাকলে ভালো, আমি কয়েকটা এপিসোড পর পান্ডা আনার একটা ভিডিও করব। আগে উপরেটি বেশি দূরে গেলে কিন্তু প্রবলেম আছে, সামনে তো ডেজার্ট হয়তো ভাই, আমি মনে করলাম ইয়েটা হবে মানে জঙ্গল হবে, কিন্তু জঙ্গল নয়, আমি তো খুবই দূরে এসে গেছি, জঙ্গলে আসে জঙ্গল তো আর পাওয়া গেল না। খুব মাটিগুলো কেমন জানি, যাই হোক উঠতে থাকি। আমি এখানে ভিলেজ একটা আনতে এসেছি, কিন্তু আমার এখানে থেকে যেতে ইচ্ছা হচ্ছে, এত সুন্দর জায়গা কিন্তু থাকলে হবে না আমার, কিন্তু একটা ভিলেজ একটা তো নিয়ে যেতে হবে মিনিমাম, কিন্তু এখন সন্ধ্যে হয়ে যাচ্ছে, আগে ঘুমিয়ে নিত তো শান্তিতে, তাই 1000 বছর আমি ঘুমিয়ে ঘুমাই নাই। এখানে কিছু লাল কাঠ আছে, এগুলো আমি নিয়ে যাবো, এই কারণে এগুলো খুবই দামি জিনিস, এগুলো এত সহজে এখান থেকে একটা শস্যের মতন কি দিবে, এগুলো
আগে এটা নিয়ে নি, এখানে ডেজার্ট আছে, ডেজার্ট টেম্পল থাকলে তো খুবই ভালো। আচ্ছা ওয়েট, আশেপাশে মনে হয় ওশান এক্সপ্লোরার রয়েছে, কারণ ওশান এক্সপ্লোরারে এখানে বেশি থাকে। আপাতত কাটাগুন নিয়ে লাভ নেই, একটু ওখানে একটা কাকা রয়েছে। ও কাকা, আমার সাথে যাবেন? ওখানে গোলেমে অভাব হবে না আপনার জন্য, আপনার জন্য আমি পুরো 5-স্টার হোটেল বানিয়ে রাখবো। ও দুইটা আছে, দুইটাকে নিয়ে যাবো আজ, আর এগুলো আমার শিকার নয় বন্ধু। আর এরা যদি আমার ওয়ার্ল্ডে যে খুবই লাভই হবে আমার এক ধরনের। আগে বোর্ডটা নেই। ও কাকা আসুন বসবেন, তুমি তো বসতে চান না। এই তুই চাই তুই না, আপনি কোথায় যাচ্ছেন কাকা? আপনি আমাকে, আচ্ছা আগে একে ট্রেড করে দেখি কি পাই। গাজর, গাজর দিয়ে এমরাল পাই। ও 22টা গাজর, কিন্তু আমি তো 22টা গাজর আনিনি, খুবই খারাপ হলো। আর এখানে আমি একটা এমরালে অনেক কিছু পাবো। যাই হোক, আপনি বসবেন, বসবেন, কেন বসেন ভাই? বেড়াটা করতে হচ্ছে। এই তুই যা 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 যা, স্মার্ট ফাইট নিয়ে মেরে দে। স্মার্ট বাঁচি থাকা, বেঁচে থাকা অধিকার নেই। যাই হোক, এবার নি এতো লিটে হয়, কিন্তু আমার আমাকে মানে ঘুরতে হবে, কারণ আসেন ওই ভিলেজারটাকে আমি পাই নিবো জম্বি সাই। তাই আমাকে অন্য সাইড দিয়ে নিতে হবে। আচ্ছা আমি আপাতত একটাকেই নিই, কারণ এই তো এই ড্রামটা বের হয়েছে। ভাই এই পিকটা কি করছে? আচ্ছা এখানে তো ভাই আবার পানিতে, ভাই এখানে অনেক খুবই কঠিন কাজ। এখন আপাতত স্কিপ হয়ে গেল, আমি যখন মুখ ঘুরিয়ে নি দেখি হঠাৎ দুইটা ভিডিও যে এখানে উঠে গিয়েছে, খুবই ভালো হলো অন্তত আমার। আনলিশ করি আগে, এখন আমাদের লিখতে রাখবেন, লিখতে আমার কাছে নাই। আমি এখানে একটা ড্রাউন এসেছে, তুই যাবি না এখানে, যা যা যা, তুই যাবি না, যাবি না, যাবি না, যা যা। যাই হোক আমি এবার পালাই এখান থেকে। এগুলো এগুলো কবে আক্রমণ করে বিশ্বাস নেই। ওয়েট না ভাই, আমি একটু বলে বসবো। ভাই ডাবল নিয়ে আমার ভুল হয়েছে, আমার একটা বিরাজে মারতে হবে, কিন্তু আমার বিরাজে মার কোনো শখ নেই, কিন্তু উপায় নেই। আচ্ছা আমি একটা কাজ করি, আমার যে লিট আছে, আমার কাছে তো 8টা বট আছে, যে বট আছে ওইটা নিয়ে। এই 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 যে তুই পালা, তোকে আসতে কে বলছে ড্রাম বেটা? তোমার স্মাইট 5-এ পাওয়ার, কিন্তু সেটা তুই করে যা। এবার এখানে বসে যাই, এবার লিস্টটা নিই। এবার লিস্টটা নিই, এবার ডায়ের জায়গা। এটা কি আমার পিছন পিছু আসছে? হ্যাঁ আসছে, আসলে ভালো। আই আমরা এবার পাড়ি দিই, আর এখানে ডেজার্ট টেম্পল থাকলে ভালো হয়। আর সামনে একটা কিছু রয়েছে, গুপ্তান টুপ্তান থাকলে গুপ্তানের জায়গায় আবার তো থামি, মানে এই দিনটার জন্য না, কিছু একটা রয়েছে ওখান থেকে যদি গুপ্তান নিতে হয় খুবই ভালো হয় আমার। এটা কিসের গন্ধ?
সেই আবার গন্ধরা। হ্যাঁ এখানে একটা গুপ্তরণ তো গুপ্তরণ রয়েছে, তাই আমি তো খুবই বড় লোক হয়ে যাচ্ছি, আমার কাছে আঠারোটা ডায়মন্ড চেয়ে আছে। এটা তো এখানে আমি তো উঠতে পারছি না, কেন উঠতে পারছি? তুই আই ওরাই, করিস না ভাই, আমার এখন খুবই ভালো লাগছে না এখন। যাই হোক এই লিস্টটা ছিঁড়ে যা, মানে এটা আমার এখন দরকার নেই, লিস্টটা থাক। তবে আমি কিছু ওখানে কি থাকতে পারে আমি নিজেও জানি না। আর এখানে তো ওই জিনিসটা রয়েছে, আর এখানে গোল্ডেন ব্লকটা নেই, নিচ্ছে আছে আছে ওখানে দেখা যাচ্ছে। যাই হোক দেখি গুপ্তনে গুপ্তনে কি পাই। এই ম্যাগনা বটলের সাথে বেশি পঙ্গা না। কি আছে ওয়া, এখানে গোল্ডেন পিকেস এগুলো রাখবো, আর আমি শুধু এই এগুলো নিই। এখানে তিনটি ফায়ার চার্জ রয়েছে, আমি এদের নিয়ে যাচ্ছি, চলে যাচ্ছি। আমি অনেকক্ষণ ধরে বোট করছি, এই তো আমরা এসে গেছি আমাদের ওয়ার্ল্ড। আমি মনে করেছিলাম আমার কনভার্স তো বুল ডাইরেকশন দিচ্ছে, কিন্তু আমি এসে গেছি ফাইনালি। ওখানে আমার ফান দেখা যাচ্ছে, ভালো কথা যাই। এখানে কে যেন জানো সিলভার ফিশ, এটা তো উঠে গেছে এখান থেকে দূরে দেখ। সিলভার ফিশ আমার ভিলেজ, এই আমার প্রাণে বিল, আমার প্রাণের থেকেও ভালো ভিলেজারগুলোকেও শেষ করে দিবে। কোথায় কোথায় এই তো ভিলেজারগুলো এখানে আসছে। এই বটটা এখন আমার আমার লাগবে না, এটাকে এগুলোকে নিয়ে আসি। ভাই এখানে একজন লাইব্রেরিয়ান হয়ে গেছে ভাই, চিটিং হলো কিন্তু। যাই হোক কিছু হবে না, আমার এক বিলে যাই চাই। এটা কিসে এখন আবার না কিছু না ভাই, ওখানে ড্রাউন হচ্ছে একটু সাদাই সাথে তাদের এগুলোকে নিয়ে আসতে হবে। আমি একটা ট্রিক জানি, এগুলোকে আগে এখানে নিয়ে আসি। আই না ভাই, এটা কি স্কিল আছে না আবার আছে না? এটা তো ওই দেখুন জম্বি আসছে, জম্বি 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 তাদের দাদাই দাদাই জম্বি গুলো আসছে, তারাই করতে হবে তার দাদি। এটা আমার পিকাসটা রয়েছে, তোরা কি আসতে চাস না আমার সাথে? এখানে জম্বি টম্বি আসি গেলে বিপদ আছে। তাই না, একটু আসছে আসছে, ইয়েস ভাই এখন তোরা বিপদ মুক্ত। এখানে একজন লাইব্রেরিয়ান হয়ে গেছে, কি খারাপ হলো? যাই হোক নিচে বললে আর বিপদ আছে। আর এখানে একজন বুচার হয়ে গেছে, সরি মানে একজন শেষ হয়ে গেছে এখানে। আয় 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 আয়, আসতে তোদের ভাই চিটিং হচ্ছে আমার সাথে। তোদের আসতে বলছি তুই আস না, আসিস না খুবই খারাপ। কিন্তু তোরা কিন্তু অভদ্র হয়ে যাচ্ছিস, ওরা মনে হয় জায়গার জন্য আসছে না। যাই হোক তোদের একটু জায়গা করে দিলাম, এই লিডগুলো খুবই দামি। আবার না আমি তো পড়ে গেছি, এই চিটিং হলো। এই জম্বি জম্বি তাদের উপর উঠতে হবে। কি হলো? আচ্ছা আমার তাতে উপযুক্ত হবে,
আমার সাথে যদি বিলে যাওয়ার পরে আর বিপদ আছে, পড়ে গেছি মনেও নেই। তোরা আই না, তোদের তোদের আসার জন্য আমি কত কষ্ট করেছি সেটা আমি না জানি। আসবি নাকি তোকে এখানে ছেড়ে যাবো? চায়টা তুলতে হবে, ভুলে গেছি। ঠিক আছে তোরা আই, তার আগে আর এই ফরচুন পিকেট খুবই ভালো, এটা পরের এপিসোডে পর আমি এটা আই। তোরা তোরা আমার অমূল্য সম্পদ, আমার প্রাণের থেকে অমূল্য সম্পদ। আই আই আবার লিটতে লিটে লিট 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 শেষ হচ্ছে, কিছু হবে না আমার কাছে। লিড লিডের যাই রয়েছে, আই আই না তোরা আই 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 আই। তোরা আমার প্রাণের থেকে আর সামনে কিছু কি আছে না? আই আই এবার ওদের আবার তুলতে হবে, খুবই অসহ্যকর এটা। ফরচুনে পিকেচ অনেক ভালো, আর আমি ওইখান থেকে একটা ডায়মন্ডের ব্লক পেয়েছি, খুবই ভালো। এই পিকলেন গুলো আসছে কোত্থেকে? এ তুই পালা, যাই হোক ফরচুনে পিকেচ অনেক ভালো। আমি কয়বার বাবা কিছু এখানে এই জিনিস এটা ফাঁক করে দিই, এবার এক্সট্রা নিই। আর এখানে এই পিকটা ঢুকে গেছে, এটা আবার বের হয়েও গেছে, যাই হোক ভালো নাই। আই তো আই না, আসুন কাকারা আসুন, আপনি আমার কাকা হন মামা হন সব যাই হোক আসুন। অন্তত হয়েছে, এদেরকে আমি নিয়ে এসেছি ফাইনালি অ্যাট লাস্ট। প্রায় আমি 4 ঘন্টা ধরে খেলছি গেমটা, খুবই অসহ্যকর গেম। তারপর আমি 6টাতেই ফেলছি, এখন হচ্ছে কয়টা জানেন? এখন হচ্ছে 10টা বাজছে। ও মাই গড, আনলিশ করে দিই এবার এদের। হ্যাঁ এদের দুইজনকে করে দিই, হ্যাঁ গড। এবার তোরা দুইজন এখানে সুখের শান্তিতে বসবাস কর। ভাই তোরা একটু ফান হো, কারণ আমি একটু বড় করতে চাই। হয়েছে না? হয়নি, এটা তো দৌড়াচ্ছে। এ দৌড়ালে হবে না, তোরা ফার্মে ফার্মে। এই তুই কোথায় যাচ্ছিস? ও তো বেরোতে পারবে না, আমি লোহার একটা দড়ি দিয়ে রেখেছি। ভাই তোরা যা না, তোরা একটু ফার্মা। হ্যাঁ ফার্মা ফার্মা না, এরা ফার্মা হচ্ছে না। আর এখানে ওয়েটটা কি করছে? এটা যাচ্ছিল এখন, এদের মধ্যে একজন নিয়েছে, যাই হোক ঘুমাতে হবে। এদের ইচ্ছে মতো ফার্মার হো না ভাই, তোদের ফার্মা আমি করাবো। আচ্ছা এই ফার্মা আমি পরে করাবো। আচ্ছা আপনাদের জন্য ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। গুড বাই।